সকালে ভাবি যখন টেবিলে নাস্তা দেয়, তখন বাবা ভাবির দিকে তাকিয়ে বলল, বৌমা তোমার গালে এটা কিসের দাগ? বাবার কথা শুনে ভাবি কিছুটা চমকে গেল। পাশে থাকা আয়নার দিকে তাকিয়ে ভাবি হাসতে হাসতে বাবাকে বলল, বাবা আমার ঘুমের মধ্যে হাত পা ছোড়াছুড়ির অভ্যাস আছে। গতকাল রাতে ঘুমানোর সময় কয়েল জ্বালাইনি, রাতে হয়তো গালে মশা বসেছিল, আর আমি হয়তো ঘুমের মাঝে মশা মারার জন্য নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছিলাম। এটা সেই থাপ্পড়েরই দাগ। ভাবির কথা শুনে বাবা কিছুটা অবাক হয়ে বলল, পাগলি মেয়ে বলে কি, এখন থেকে মনে করে সবসময় কয়েল জ্বালিয়ে ঘুমাবে কেমন? ভাবি বাবাকে অদ্ভুত মিথ্যা গল্প বলে বোঝাতে পারলেও আমি ওই দাগের আসল কারণটা ঠিকই বুঝতে পেরেছিলাম। আমি নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বাবাকে বললাম, বাবা এই ধরনের মশা খুবই বিপজ্জনক, কয়েলের সামান্য বিষে এসব মশা মরে না। আমার কথার ইঙ্গিতটা ভাবি ঠিকই বুঝতে পেরেছিল, তাই কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ অন্যমনস্ক হয়ে রইল। ভাইয়া ভাবির সংসারে বয়স 4 বছর, প্রথম প্রথম সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হুট করে মা মারা যাওয়ার পর থেকেই ঝামেলা শুরু হলো। এখন ভাবি সামান্য একটু ভুল করলেই ভাইয়া ভাবির গায়ে হাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভাবির সহ্য করার ক্ষমতা অসীম, জোরে জোরে থাপ্পড় খাওয়ার পরেও তার কান্নার আওয়াজ রুমের বাইরে আসে না, দাঁতের সাথে দাঁত চেপে সব কষ্ট সহ্য করে নেয়। ছাদের একটা কোণে বসে এইসব কথা ভাবছি আর সিগারেটের ধোঁয়া ছাড়ছি। ভাবি কখন যে ছাদ থেকে কাপড় নিতে এসেছে আমি খেয়াল করিনি। সিগারেট হাতে ভাবি আমাকে দেখে ধমক দিয়ে বলল, বাবা খুব ভালো, মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছিস এখনই সিগারেট ধরেছিস, কয়েকদিন পর তো মদ গাঁজা এসব খাওয়া শুরু করবি। আমি হাতে থাকা সিগারেটের আগুনটা নেভাতে নেভাতে বললাম, তাও ভালো, আমি তো শুধু সিগারেট খাই, ভাইয়ার মতো তো প্রতিদিন কারো রক্ত চুষি না। ভাবি আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, পিয়াস তোর এসব খোঁচা দেওয়ার কথাগুলো আমার সহ্য হয় না। আমি ভাবির চোখে চোখ রেখে বললাম, রোজ রোজ যে মার খাও সেটা সহ্য হয়? আমার কথা শুনে ভাবি কিছু না বলে চুপচাপ নিচে চলে গেল, আর আমি পকেট থেকে আরেকটা সিগারেট বের করে তাতে আগুন ধরালাম। অনেকক্ষণ ধরে খেয়াল করছি ভাবি আমার রুমে এসে আলনা থেকে গোছানো কাপড় নামিয়ে আবার গুছিয়ে আলনায় রাখছে, টেবিলের গোছানো বইপত্রগুলো আবার গোছাচ্ছে। ভাবির এইসব কাজকর্ম দেখে আমি কিছুটা অবাক হয়ে ভাবিকে বললাম, ভাবি তুমি কি আমায় কিছু বলবে? ভাবি আমার পাশে বসে আমতা আমতা করে বলল, পিয়াস তোর কাছে 1000খানিক টাকা হবে, আমি কয়েকদিন পর তোকে দিয়ে দেবো, তোর ভাইয়া আজকে একটু রেগেছিল তাই আর টাকা চাইনি। আমি কিছু না বলে ভাবির হাতে 1500 টাকা দিলাম। ভাবি টাকাটা নিয়ে তাড়াহুড়ো করে নিচে গেল। আমি কিছুটা কৌতূহলবশত চুপি চুপি ভাবির পেছনে গেলাম। নিচে গিয়ে খেয়াল করি ভাবি তার ছোটো ভাইকে টাকাটা দিচ্ছে আর বলছে, তোর দুলাভাইয়ের কাছ থেকে তোর টাকা লাগবে শুনে তোর দুলাভাই তো হাসতে হাসতে 2000 টাকা দিল, সেখান থেকে তোকে দিলাম 1500 আর আমি 500 রেখে দিলাম। ভাবির কথা শুনে আমি হাসছি আর ভাবছি, হায়রে মেয়ে মানুষ, স্বামী স্ত্রীকে পায়ের নিচে ফেলে রাখলেও স্ত্রী তাকে মাথায় তুলে রাখে, স্বামী 1000 অন্যায় করলেও সেটা কারো কাছে বলে না, বরং নিজের স্বামীকে সবার কাছে বড় করে তুলে যতই নিজে ছোট হোক। বিকেলের দিকে আমি আর বাবা বেলকনিতে বসে আছি, বাবা পত্রিকা পড়ছে আর বলছে, এই দেশে কিছুই হবে না, দেশটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, চারিদিকে শুধু খুন, হাজারি ধর্ষণ আর নির্যাতন। এমন সময় ভাবি এসে বাবাকে বলল, বাবা আমি একটা জব পেয়েছি, মোটামুটি টাইপের খুব ভালো একটা জব। ভাবির কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তুমি জব পেয়েছো সেটা এমন আসামির মতো শুকনো মুখে বলছে কেন? আমার কথা শুনে ভাবি নিচু গলায় বলল, মামুন সেটা মেনে নেয় কি না বুঝতে পারছি না। বাবা তখন মুচকি এসে ভাবিকে বলল, চিন্তা করিস না মা, মামুনকে আমি বুঝিয়ে বলব। রাতে খাবার টেবিলে বাবা যখন ভাইয়াকে ভাবি চাকরির বিষয়ে কথা বলে, ভাইয়া রেগে গিয়ে বাবাকে বলল, আমি কম টাকা ইনকাম করি না যে আমার বউকে চাকরি করতে হবে। বাবা তখন বলল, চাকরি কি মানুষ শুধু টাকার জন্য করে? সংসারে আমরা শুধু 3 জন, কাজের লোক আছে 2 জন, বৌমা চাকরি করলে সমস্যা কী? তুই 1000 টাকা ইনকাম করলেও বৌমাকে কি কখনো 500 টাকা দিয়ে বলেছিস এটা তুমি খরচ করো? মেয়েটা আজ একটা চাকরি পেয়েছে, করলে দোষের কি?
বাবার কথা শুনে ভাইয়া আরও রেগে গিয়ে বলল, আমি চাই না আমার বউ চাকরির নাম করে অফিসের কলিগদের সাথে গিয়ে ঢলাঢলি করুক। ভাইয়ার এমন নিম্নমনের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। জীবনে এই প্রথমবার ভাইয়ার চোখে চোখ রেখে বললাম, তুমি তো চাকরি করো, তার মানে তুমিও নিশ্চয়ই তোমার অফিসের মেয়ে কলিগদের সাথে ঝড়ঢলি করো। তা না হলে এমন নিম্নমানের চিন্তা তোমার মাথায় আসার কথা না। আমার মুখ থেকে এমন কথা শুনে ভাবি আমার গালে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বলল, খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? বড় ভাইকে যা তা বলছিস? আমিও তখন চোখের পানি আটকে রেখে ভাবিকে বললাম, তোমাদের মতো মেয়েদের না গলা টিপে মেরে ফেলা উচিত, কারণ তোমাদের মধ্যে কিছু মেয়ে আছে যারা স্বামীকে মাথায় করে রাখে, যার ফলে ভাইয়ার মধ্যে কিছু কাপুরুষ সেটা সুযোগ নাই। ভাইয়া যখন প্রথম তোমার গালে থাপ্পড় মেরেছিল, তোমার উচিত ছিল সেই দিনই ভাইয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা, তাহলে হয়তো ভাইয়া তোমাকে দ্বিতীয়বার থাপ্পড় মারার আগে একটু হলেও ভাবত। বাবার দিকে তাকিয়ে বাবাকে বললাম, তুমি দেশ নষ্ট হয়ে যাবার কথা ভাবছো, অথচ তোমার অজান্তে যে তোমার ঘরটা নষ্ট হয়ে গেছে সেটা একবারও ভাবনি। আমি আর শ্রাবণী ভার্সিটির ক্যাম্পাসের একটা কোণে বসে আছি। আমি শ্রাবণীকে তখন বললাম, আচ্ছা আমি বিয়ের পর কখনো যদি তোমার গালে থাপ্পড় মারি তখন তুমি কি করবে? আমার কথা শুনে শ্রাবণী বলল, আমি তোমার নাক বরাবর ঘুষি মারব, অন্যায় করলে বুঝিয়ে বলবে, আমি শুধরে নেব। শুধু শুধু মারবে কেন? আমি শ্রাবণীর কথা শুনে হাসতে লাগলাম আর ওর হাতটা শক্ত করে ধরে মনে মনে ভাবতে লাগলাম, আমিও চাই আমার স্ত্রী এমন হোক, ভাবির মতো অন্যায় সহ্য না করে অন্যায়ের প্রতিবাদ করুক।